Assalamualaikum, this is Rubel and welcome back to erbdtech. চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে। অনলাইন আর্নিং বাংলা টিউটোরিয়াল চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। আজকে আমরা কথা বলবো এসপিসির পেমেন্ট সিস্টেম এবং উইথড্র নিয়ে। কক্সবাজার যে মিটিংটা হচ্ছে সেই মিটিংয়ের সর্বশেষ আপডেটটা নিয়েও কথা বলবো এবং প্রথমে কথা বলবো হলো যে নতুন অ্যাপসের যে আপডেট সিস্টেমটা দিয়েছে সেই আপডেট সিস্টেম নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য এবং মতামত। অনেকেই আগের আপডেটটা আগের যে ভাষণটা ছিল সেটা অনেকের কাছে ভালো লাগছে, নতুন ভাষণটা অনেকের কাছে ভালো লাগে নাই এবং আগের ভাষণটা অনেকের কাছে সহজ মনে হয়েছে, নতুন ভাষণটা অনেকেই ভাবতেছেন যে অনেক কঠিন। তো আগের ভাষণটাও যেরকম সহজ সেম প্রসেসই আছে, শুধুমাত্র গ্রাফিকটা চেঞ্জ করা হয়েছে। তো নতুন ভাষণটা আগের মতো ক্লিয়ার করার জন্য এ টু জেড একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। উপরে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনে যে আপনি লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওই লিঙ্কে ক্লিক করলে সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখে নেবেন, এ টু জেড আপনি পেয়ে যাবেন যে উইথড্র কীভাবে দেবেন, পেমেন্ট সিস্টেম যে নতুন পেমেন্ট সেটিং আসছে, আপনি সব ব্যালেন্স কীভাবে করবেন, জয়নিং ব্যালেন্স এবং সব ব্যালেন্স। ব্যালেন্স এখন তিন প্রকার হয়, একটা হচ্ছে ইনকাম ব্যালেন্স, জয়নিং ব্যালেন্স, শপিং ব্যালেন্স। তো আপনি ভুলবশত যদি শপিং ব্যালেন্স করতে যায়, জয়নিং ব্যালেন্স করতে যায় যদি আপনি শপিং ব্যালেন্স করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সটা চলবে না। তো এই জন্যই যে উপরে আই বাটনটা দেখছেন সেই আই বাটনে ক্লিক করে অথবা আমার চ্যানেলে যেয়ে সরাসরি দেখে আসতে পারেন। তো চলুন আজকে ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে প্রথম প্রসঙ্গ হচ্ছে এসপিসির পেমেন্ট সিস্টেম। আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না যে এসপিসি চেষ্টা করতেছে উপায় যে জানেন উপায় নামে একটা অ্যাপস আছে, উপায় ব্যাংকিং সিস্টেম, উপায়ের সঙ্গে চুক্তিবদ্ধ করার চেষ্টা করতেছে, উপায়ের সঙ্গে পেমেন্ট লেনদেনের বিষয়টি নিয়েও কাজ করতেছে। তো ইনশাল্লাহ আশাবাদী যদি এসপিসি উপায়ের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যায়, যদি চুক্তিবদ্ধটা ফাইনাল হয়ে যায়, এজেন্টটা যদি উপায় থেকে সরাসরি আপনার উইথড্র নিতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট, আমাদের জন্য ভালো। তো সর্বোপরি দোয়া করব যেন আমাদের জন্য ভালো খবরটাই সবসময় আসে, ভালো নিউজটাই যেন পাই। তো ভিডিওটা শুরু করার আগে এবং মাঝামাঝি সময় বলে নিচ্ছি একটু কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলটি অনেকেই সাবস্ক্রাইব করেন নাই। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। আমার চ্যানেলে অনলাইন সম্পর্কে অনেক বিষয় নিয়ে কথা বলি আমি। অনলাইন সম্পর্কে যত খুঁটিনাটি বিষয় আছে, অনলাইনে আমরা যে কীভাবে আমরা সফল হব এবং আমরা কোন কোন সাইটগুলোতে কাজ করি, যে সাইটগুলোতে আপনি ট্রাস্টেড সাইট, যে সাইটগুলোতে আপনি কাজ করেন ওই সাইটের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা তুলে ধরি আমাদের এই চ্যানেলে। তো সর্বোপরি দোয়া করি যেন সেই সিস্টেমটা চালু হয়ে যায়, সবার আগে যেন আমরা উইথড্রটা পাই সহজভাবে, যেন আমাদের উইথড্র সিস্টেমটা চালু হয়ে যায়। এই প্রত্যাশা করেই তো আসি এখনও পর্যন্ত। আপনারা জানেন উইথড্র নিয়ে আমাদের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা উইথড্রটাই আমাদের প্রবলেম। উইথড্রটা ঠিক হয়ে গেলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো, এই সমস্যাগুলো ফেস করতে হয় না, কেননা কোম্পানি অনেক সেভেন স্টার কিংবা অনেক আমাদের লিডার পার্সন যারা আছে তারা বলতেছে জয়নিং করাও। আসলে ওই জয়নিংটা আমরা কীভাবেই করাই? উইথড্রটা ঠিক হলে তো আসলেই আমাদের কাজের প্রতি কনফিডেন্সটা বেড়ে যায়, আপনারও প্রত্যাশা আমারও প্রত্যাশা। তো আশা করতেছি খুব তাড়াতাড়ি সময়েই উইথড্র প্রবলেমটা ঠিক হয়ে যাবে এবং কি কক্সবাজার থেকে যে মিটিংটা শেষ যে আপডেটটা সেটা একটু বলে দেবো আপনাদেরকে। তো কক্সবাজার থেকে যতটুকু আপডেট খবর আমাদের কানে আসছে, আসলে সব আপডেট প্রকাশ করলে আসলে সেটা যদি বাস্তব না হয়, বাস্তবায়ন না হয় সেই বিষয়টা নিয়েও আবার আপনারা নানান ধরনের মন্তব্য করবেন। তো সর্বশেষ একটু টাচ দিয়ে রাখি, সেটা হচ্ছে কক্সবাজার থেকে যে লেটেস্ট যে আপডেটটা সেটা হয়তো বা ভালো কিছু আমরা পাচ্ছি। উইথড্র যারা আগে উইথড্র দিয়েছেন তারা খুব দ্রুত উইথড্র টাকাটা পেয়ে যাবেন। তো কবে পাবেন আমি ডেটটা এক্স্যাক্টলি প্রকাশ করতেছি না, ফাইনাল
নিউজটা জানার পরে ফাইনাল নিউজটা জানার পরে আপনাদেরকে জানিয়ে দেব, যেটা একবারে কনফার্ম। যে ডেটটা নিউজটা আমরা জানি সেটা আসলে কনফার্ম করতে পারতেছি না, সেটা আসলেই প্রকাশ করলে হয়তো বা যদি সেটা কোনোভাবে মিস হয়ে যায় তো আপনাদের মনে নানান ধরনের প্রশ্ন আসবে যে আপনি একটা ডেট দিলেন বললেন এটা তো হলো না। তো সেজন্য ডেটটা একজাক্টলি বললাম না, তবে হয়তো বা ভালো নিউজ আসতেছে, অবশ্যই ভালো খবর আপনাদের জন্য। তো সেই ডেটটা এবং সেই নিউজটা একেবারে লাইভ প্রুফ পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের কাছে এই সেই প্রুফটা পৌঁছায় দেওয়ার জন্য এবং সেই ডকুমেন্টটা দেওয়ার জন্য। তো উইথড্রটা আপনি কবে পাবেন, আপনার টাকাটা আপনি কবে ক্যাশ করতে পারবেন এবং যারা উইথড্রটা দিছে তারা কোন কোন তারিখ কয় তারিখে পাবে, কিসের মাধ্যমে পাবে। তো আমার চ্যানেলে সেই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যায়, সবার আগে আপনি পেয়ে যান। তো ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের কাছে যেন তারাও সেই আপডেটটা পায়, তাদেরকেও বলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজকে এতটুকু জানানোর জন্য আসছিলাম আপনাদের সামনে, আপনাদেরকে জানিয়ে দিলাম হালকা কিছু, আসলে পুরোপুরি জানাইতে পারলাম না দুর্ভাগ্যজনিত কারণে। কারণ হচ্ছে সেটা আসলে যদি জানাই দিই আপনাদের সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, যদি সেই ডেটটা একজাক্টলি মিস হয়ে গেলো সেক্ষেত্রে আপনাদের সাথে একটা ফলস বিষয় বলা হলো। তো সেই ভিডিওর আপডেটটা পাওয়ার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, অবশ্যই আপডেটটা পেয়ে যাবেন। সেই জন্য আবার বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনি পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত ভালো থাকার জন্য আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।